তৃণমূল সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ বার্তা। নবান্নে নিজের অফিস ঘর থেকে ভিডিও বার্তায় বিরোধীদের একজোট হতে আহ্বান জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীরা একজোট হলে বিজেপি ক্ষমতায় ফিরতে পারবে না, এমনটাই বিশ্বাস করেন মমতা। এদিন নিজের ভিডিও বার্তায় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ করে মমতা বলেন, আমরা ভেবেছিলাম 34 বছরের অত্যাচারী সরকার চলে যাওয়ার পর কেন্দ্রীয় সরকারের সহানুভূতি পাব, ভেবেছিলাম আমাদের ন্যায্যটা আমরা পাব, সেগুলি তো দেয়নি, এমনকি 100 দিনের কাজের টাকাও আমরা পাইনি। 2021 সালে একটানা তৃতীয়বারের জন্য রাজ্যের ক্ষমতায় আসে তৃণমূল, দুসরামে তার দ্বিতীয় বর্ষপূর্তি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, 12 বছরে আমরা বাংলাকে এগিয়ে দিয়েছি, বঙ্গ ললনারা এখন বন্দিত হচ্ছেন, অন্নদাতাদের রোজগার 3 গুণ বেড়েছে, বাংলা এখন পর্যটনও 1 নম্বর, উন্নয়নের বাতাবরণে বাংলা এখন রূপসী বাংলা। বিজেপিকে নিশানা করে তার বক্তব্য, দুর্যোধন দুঃশাসনের মতো আচরণ করছে, মেয়েদের অসম্মান মায়েদের অসম্মান করছে, তারপরও বাংলা মাথা তুলে দাঁড়িয়ে আছে। প্রধানমন্ত্রী মন কি বাতের নাম করে মিথ্যা কথা বলছেন, দেশে পরিবর্তন জরুরি, দিল্লির নির্বাচন হবে পরিবর্তনের নির্বাচন, এমনটাই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।